এই মুহূর্তে বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করছেন হিরণ, সরাসরি নজর রাখবো সেদিকে। না, ২রা মে ২০২১ থেকেই তো এরকম পরের পর ডেটে হয়েছে। আপনি প্রশ্ন করছেন, আপনি বিধানসভা কতবার জিজ্ঞেস করেছেন যে হিরণ শুনলাম তুমি চেয়ারম্যান হয়ে যাচ্ছ, একটা বাইট দিয়ে দাও, একটা কিছু বলে দাও। তো ২০২১-এর 2 মের পর থেকে যতবার বিধানসভায় দেখা হয়েছে, আপনি বা আপনারা বা খড়গপুরের বিভিন্ন সাংবাদিক কতবার আমার সম্বন্ধে লিখেছেন যে আমি খড়গপুরের চেয়ারম্যান হয়ে গেছি, তৃণমূল কংগ্রেস জয়েন করছি, অমুক তারিখে জয়েন করছি। এটা আর একটা ডেট, 10 তারিখে একটা ডেট দিয়েছিলেন, কেউ একটা করেছিলেন। তো এটা তো আমি অভ্যস্ত হয়ে গেছি, এটা পশ্চিমবঙ্গের মানুষও অভ্যস্ত হয়ে গেছে। 2 বছর ধরে একটাই ডেট দেখে থাকে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে সততার সঙ্গে সিট দ্বারা সোজা করে যে রাজনীতি করছে, যে অন্যান্য সেলিব্রিটিদের মতো নয় যে ২রা মে পরাজিত হলাম আর তারপরেই আমরা সব বিজেপি ছেড়ে চলে গেলাম কারণ আমাদের রুটি রোজগারের জন্য। তো ভারতীয় জনতা পার্টির আদর্শে আদর্শিত যারা আছেন ভারতবর্ষে বা সারা পৃথিবী জুড়ে, তারা ময়দান ছেড়ে কখনো পালান না এবং তাদের কখনো প্রমাণ দিতে হয় না, কারণ আমরা কাজ করি মানুষের জন্য। যে পশ্চিমবঙ্গের দুরবস্থা, চারদিকে চোর ডাকাতদের দলে ভরে গেছে, আপনার ক্যামেরার সামনে তাকাবো চোর, ডান দিকে তাকাবো চোর, বাঁ দিকে তাকাবো চোর, পিছনে তাকাবো চোর। এবং আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যে আমি তো খড়গপুর থেকে হাওড়াতে মাঝে মধ্যেই ট্রেনে করে আসি, কারণ এখন তো সিনেমা করি না। আমার স্ত্রী চাকরি করতেন, সে চাকরিও তার কেড়ে নেওয়া হয়েছে, সেটা আপনারা জানেন কিনা জানি না। তো এখন সংসার চালানোর জন্য বিধায়কের স্যালারি 10,000 টাকা এবং তারপরে কিছু কিছু আপনারা অ্যালাওয়েন্স দিয়ে থাকে বিধানসভা থেকে। তো এই অবস্থায় কিছু একটা করে বারবার গাড়ির তেলের খরচা, কারণ পশ্চিমবঙ্গ সরকার কিছুতেই জিএসটি করছে না ডিজেল পেট্রোলেতে, পশ্চিমবঙ্গ সরকার কিছুতেই ভ্যাট কমাচ্ছে না, ট্যাক্স কমাচ্ছে না, ফলে অন্যান্য রাজ্যের তেলের দাম কম, আমাদের এখানে তেলের দাম বেশি। ফলে এত টাকার তেল ভরে খড়গপুর যাওয়া আসা আমার পক্ষে খুব অসুবিধা হয়ে যায়, সেজন্য আমি ট্রেনে করে আসি। অনেকেই ট্রেনে জিজ্ঞেস করেন এবং সেই ট্রেনের মধ্যে তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়কের সঙ্গেই দেখা হয় এবং তারাও প্রত্যহ একটা কথাই বলে যে দাদা আমরা আর পেরে উঠছি না, আপনি শুভেন্দুবাবু এত ভালো বুঝে গিয়েছিলেন এত আগে, সেজন্য আপনারা তাড়াতাড়ি কেটে পড়েছিলেন, কিন্তু আমরা একটু বুঝতে ভুল করেছিলাম, সেজন্য আমরা এখন এতটাই সমাজের কাছে লাঞ্ছিত। আমরা আমার পাড়ার চায়ের দোকানে গেলে শুধু চোর 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 বলে সবাই ডাকে, আমরা ঘর থেকে বেরোলে চোর 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 বলে ডাকে, গাড়ি থেকে নামলে চোর 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 বলে ডাকে। বলে আমার ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, সেখানে পাশ থেকে ছেলেরা বলে গেল, কেউ একজন বলে গেল চোর চোর চোর। তো এইভাবে তৃণমূল কংগ্রেসের যারা সৎ বিধায়ক, যারা সততার সঙ্গে চেষ্টা করছেন, চোর ডাকাতের দল তো সবচেয়ে বেশি, বাট কিছু মানুষ তো আছেন তৃণমূল কংগ্রেসেও যারা সততার সঙ্গে দলটা করার চেষ্টা করছেন, তারা বলছেন যে দাদা আপনি যেভাবে হোক আপনার নেতৃত্বকে বলুন যে দরজা নয় জানলার একটুখানি খিড়কি খুলে দিতে, জানলার একটু যদি খিড়কি খুলে দেওয়া হয় হাওয়া বাতাস আসার জন্য, তাহলে তৃণমূল কংগ্রেসের ওই সমস্ত সৎ বিধায়করা তারা ভারতীয় জনতা পার্টির আদর্শে আদর্শিত হয়ে জয়েন করবেন, পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য বিজেপি জয়েন করবেন। কোনো লোভে নয়, কোনো প্রলোভনে নয়, কোনো ফাঁদে পড়ে নয়, সবাই বাংলা মাকে বাঁচাতে চাইছে। যে মা মাটি মানুষের স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেস 2011-তে সরকারে এসেছিলেন এবং তারপরে তারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের ডক্টরেট, তৃণমূল কংগ্রেসের প্রফেসর, তৃণমূল কংগ্রেসের বিখ্যাত চিত্রশিল্পী, তৃণমূল কংগ্রেসের বিখ্যাত সুপারস্টার, ফিল্ম স্টার সবাই চুরির মধ্যে ঢুকে গেছে, সবাই চোরের দলে নাম লিখিয়েছে। সেই জন্য ভালো মানুষ যারা আছেন পশ্চিমবঙ্গে, যারা সততার সঙ্গে রাজনীতি করছেন এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত মানুষ যারা রাজনীতি করেন না, যারা পশ্চিমবঙ্গকে বাঁচাতে চান, যারা পশ্চিমবঙ্গের যুব সমাজকে আগামী 5 বছর পরে কি হবে সেই রাস্তা দেখাতে চায়, তারা সবাই চাইছেন যে ভারতীয় জনতা পার্টির সরকার হোক। কিন্তু আমাদের নেতৃত্ব বলে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি সরকার ভেঙে সরকার করবেন না, নির্বাচন হবে এবং নির্বাচন হয়ে মানুষের নির্বাচনে নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 2014 থেকে 2021 অবধি আমার যোগাযোগ ছিল, আমরা একসঙ্গে সারা বাংলা ঘুরেছি, গাড়িতে করে একসঙ্গে ঘুরেছি, একসঙ্গে হোটেলে থেকেছি, একসঙ্গে বিভিন্ন আবাসে থেকেছি, একসঙ্গে জেলায় জেলায় ঘিরে প্রচুর প্রচার করেছি, অভিষেকবাবুর বাড়িতে গেছি, অভিষেকবাবুর অফিসে গেছি। 2021-এর পরের থেকে অভিষেকবাবুর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কোনো সম্পর্ক নেই। আপনারা যারা বারবার একটাই কথা বলছেন ছবি ছবি ছবি, আমি তো বলবো কালকে ভিডিও আসতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনারা সবাই ক্যামেরা চালাচ্ছেন এখানে। তো আজকের এই পৃথিবী হলো ডিজিটাল ওয়ার্ল্ড, আজকের এই পৃথিবী হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওয়ার্ল্ড। তো এআই অ্যান্ড ডিজিটালাইজেশনস এই দুটোর সংমিশ্রণেতে আপনি যে কোনো জিনিস যে কোনোভাবে বানাতে পারেন। আপনারা আরআরআর দেখেছেন, আপনারা কি মনে হয় যে আরআরআরে যা দেখানো হয় সেগুলো সমস্ত রিয়েল শ্যুট করা সম্ভব? এটা পুরোটাই ডিজিটালি ইম্প্রোভাইজ করা, অনেকটাই এআই এর দ্বারা করা। আপনারা জিজ্ঞেস করুন, আপনারা তো সংবাদ যখন আপনারা দেন তখন লিখে দেন সেখানে যে এই সংবাদ বা এই তথ্যটির আমরা সত্যতা যাচাই করিনি। তো আপনারা সত্যতা যাচাই করুন, আমি তো জানি না। নেতারা বলছে যে বিল নাকি ঠিকঠাক না হওয়ার কারণেই আপনি তৃণমূল থেকে পেছিয়ে আবার বিজেপি। হিরণময় চট্টোপাধ্যায় খড়গপুরের বিধায়ক গত 2 বছর। তো ওনারা কখন কি বললেন সেই কথা অনুযায়ী কি মানুষ আমাকে নির্বাচিত করে পাঠিয়েছেন? ওনাদের কখন কে কি স্টেটমেন্ট দেবেন সেই স্টেটমেন্ট অনুযায়ী কি মানুষ আমাকে পৌরসভায় পাঠিয়েছেন? ওনাদের কখন কে ছবি দেবে, কখন কে ভিডিও দেবে, কখন কে খাবারের ছবি দেবে সেই কথা অনুযায়ী কি পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবেন? মাননীয় দিলীপ ঘোষ, ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কেক কাটার ছবি দেখেছিলাম কূণাল ঘোষের। তা বলে কি কূণাল ঘোষ আমাদের বিজেপিতে জয়েন করেছিলেন? না, আমাদের মাননীয় দিলীপবাবু বা সুকান্তবাবু তারা তৃণমূল কংগ্রেস জয়েন করে নিয়েছিলেন। যদি আপনাদের মনে হয় যে ছবিটা খুব ইম্পর্টেন্ট আর যে ব্যক্তি যে পশ্চিমবঙ্গের মানুষের বিশ্বাসটা আপনাদের কাছে আনইম্পর্টেন্ট, তাহলে আপনারা সেভাবে ব্যাখ্যা করবেন। আমি আপনাদেরকে সব কথাই বলবো, কারণ আপনাদের সবসময় তলায় লেখা থাকে যে এই খবরের আমরা কোনো সত্যতা যাচাই করতে পারিনি। আপনারা সত্যতা যাচাই করুন। আপনাকে কেন এত কৌতূহল, কেন আপনার নাম বারবার তৃণমূলে যাচ্ছেন বলে আছে? বিজেপির এতজন বিধায়ক আছেন, কারুর নামে তো এই কথাটা ওঠে না। দেখুন, আমি পশ্চিম মেদিনীপুরের ওখানকার বিধায়ক। পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর, আপনারা জানেন, ওখানে জন্মগ্রহণ করেছিলেন। বিদ্যাসাগর বলতেন, আমাকে বাবা, আমার ছোট্টবেলায় আমাকে বাবা বলেছিলেন গল্পটা, যে আমি যখনই হেঁটে যেতাম পিছন থেকে যদি কেউ গালাগাল দিত তাহলে ভাবতাম নিশ্চয়ই আমি কখনো কোনো উপকার করেছি, তাই না? তো বিদ্যাসাগরও হাঁটতেন, পাশে আরও অনেকজন হাঁটতেন, তাদেরকে তো গালাগালি করতেন না, বিদ্যাসাগরকে করতেন। তো আমাদের ভারতবর্ষের নয়, সারা পৃথিবীর ইতিহাস, আপনি যখন খুব ভালো কাজ করবেন, আপনি যখন শত্রুর কাছে মাথা নত করবেন না, আপনি যখন বিরোধীর কাছে, অন্যায়ের কাছে, অপশাসনের কাছে, লাঞ্ছনার কাছে, শোষণের কাছে আপনি আপনার সিদ্ধানাটা বিক্রি করবেন না, তখন আপনি টার্গেট হবেন। পশ্চিম মেদিনীপুরে 8টি বিধানসভা, সেখানে সবাই ভেবেছিল যে হিরণ চ্যাটার্জি তো 30 থেকে 50,000 ভোটে হেরে যাবে। প্রশান্ত কিশোরের টিমের ইন্টারনাল রিপোর্ট ছিল, ওটা বাদ দাও, ও হিরণ চ্যাটার্জি তো 40 থেকে 50,000 ভোটে হারবে, তাই না? তারপরে সেখানে বাকি 7 জন পরাজিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির, একজন মাত্র জিতেছিলেন। তারপরে মিউনিসিপ্যাল ইলেকশন এলো, পৌরসভার ইলেকশন, সেইখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন তার নাম জহরলাল পাল, তিনি 25 বছরের কাউন্সিলর, 5-5 বার কাউন্সিলর, তার ওখানেই বাড়ি। তাকে বলা হতো অপরাজেয় সম্রাট, তাকে হারাবার কথা কেউ স্বপ্নেও ভাবতো না। এবং আমাকে আমার দল থেকেও বলা হয়েছিল যে হিরণ, এটা বড্ড বড় রিস্কি হয়ে যাচ্ছে, জহরলাল পালকে হারানোটা মানে অসম্ভবের মধ্যে, কোনো ডিকশনারিতে অসম্ভব শব্দটাই আছে, সম্ভব নয়, তুমি ওটা বাদে অন্য কোথাও যাও। কিন্তু আমার বারবার মনে হয়েছিল যে যারা ভারতীয় জনতা পার্টির আদর্শে আদর্শিত, যারা বিশ্বাস করেন যে হিরণ চ্যাটার্জি কলকাতার সমস্ত বিলাসবহুল সমস্ত কিছু সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে গত 2 বছর ধরে কখনো বিশ্ব হিন্দু পরিষদের আশ্রমে থেকেছেন, কখনো ছোট বাড়ি নিয়ে থেকেছেন, সেই হিরণ চ্যাটার্জি যখন কোভিডের সময় সবাই ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসেছিলেন, নাকে মুখের মধ্যে মাস্ক পরে, তখন কিন্তু হিরণ চ্যাটার্জি সেকেন্ড ওয়েভের সময়তে খড়গপুরে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়েছে, ওষুধ পৌঁছে দিয়েছে, অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে মানুষকে হাসপাতালে নিয়ে গেছে, এবং অক্সিজেন কলকাতা থেকে নিয়ে গিয়ে খড়গপুরে পৌঁছে দিয়েছিলাম যখন অক্সিজেনের জন্য হাহাকার চলছে। কোটিপতিরা কোটি টাকা দিয়ে অক্সিজেন পাচ্ছিলেন না, তখন আপনি খড়গপুরের সাংবাদিকদেরকে জিজ্ঞেস করবেন, আমি অক্সিজেন সিলিন্ডার নিয়ে গোটা খড়গপুরে দিয়েছিলাম। যে মানুষ বন্যা থেকে, কোভিড থেকে, সমস্ত উৎসব, দুর্গাপুজো, কালী পুজো, নিউ ইয়ার থেকে, ডিসেম্বর থেকে শুরু করে 25শে ডিসেম্বর, 1লা জানুয়ারি, সরস্বতী পুজো, সবসময় খড়গপুরে মানুষের পাশে থাকেন, তাকে যদি কোনো রকমে একটুখানি লাঞ্ছিত করে দেওয়া যায়, তাকে যদি একটুখানি ডিফেম করে দেওয়া যায়, তাহলে ভারতীয় জনতা পার্টির একতা, ভারতীয় জনতা পার্টির বিশ্বাস, भारतीय जनता पार्टी कमिटमेंटे एक आघात करा जाबे। तृणमूलेर नेतृत्वेर बक्तव्य जे आपनि एकसमय अभिषेक बंदोपाध्यायेर साथे घुरतेन, ममता बंदोपाध्याय आपनाके स्नेह करतेन, तृणमूल कॉग्रेसेर सरकारे थाकार जोन्नो जा जा सुविधा आपनि पेयेछेन, किन्तु सेई अवस्थाय आपनि तृणमूल जखन थाकते पारेन तखन বিজেপির বিদ্যাসাগর হলেও আপনার পক্ষে বিজেপি ছাড়া সম্ভব যদি তৃণমূলের ভালো জায়গা থেকে আপনাকে আবার ডাক পান। দেখুন তৃণমূলের কোন সরকারি সুযোগ সুবিধা একটু পেয়েছিলেন যদি আপনারা বলে দেন, মানে আপনি তো বললেন যে তৃণমূল কংগ্রেসের সরকারি সুবিধা আমি নিয়েছিলাম, যদি একটু ক্যাটাগরিক্যালি বলে দেন, স্পেসিফিক্যালি বলে দেন কোন সুবিধাটা নিয়েছিলাম তাহলে আমার পক্ষে খুব ভালো হয় জানতে। কারণ আমি এখনও ভাড়া বাড়িতে থাকি। আমাদের পশ্চিমবঙ্গের যারা সুপারস্টার, যারা ইনামুল হকের টাকা নিয়ে সিনেমা বানান, তাদের পেন্ট হাউস আছে, তাদের অনেক বাংলো আছে, তাদের অনেক গাড়ি আছে, তাদের অনেক বাড়ি আছে, তাদের অনেক কিছু আছে। আপনি সবাইকে দেখে নিন, আমি আরবানাতে এখনও ভাড়া বাড়িতে থাকি। আমি যে গাড়িটা চড়ি সেই গাড়িটা 10 বছরের পুরনো গাড়ি। তো যদি আমি তৃণমূল সরকারের কাছ থেকে যারা চোর ডাকাত, যারা কোটি কোটি টাকা গার্লফ্রেন্ড সমত বাড়ির তলায় ধরা পড়েছে, তৃণমূল কংগ্রেসের প্রফেসর, তৃণমূল কংগ্রেসের স্কুলের সমস্ত বড় বড় মানুষ, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী যাদের ঘরে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, যাদের নাম সিবিআই ইডিতে আছে, যাদের বিরুদ্ধে কেস চলছে, তাদের কি সম্পত্তি দেখুন আর আমার কি সম্পত্তি দেখুন। আমি তৃণমূল কংগ্রেসে তো একদিন নয়, দুদিন নয়, বহু বছর থেকেছি। 2014 থেকে অ্যাক্টিভ পলিটিক্স করেছি তৃণমূল কংগ্রেসে, দিয়ে আমি এখনও ভাড়া বাড়িতে থাকি। এবং আপনারা জানবেন হয়তো আমার নমিনেশন করা আছে, আমার এফিডেভিটও করা আছে, আপনারা দেখে নেবেন। সেখানে আমার টালিগঞ্জের ফ্ল্যাটটা এই ভারতীয় জনতা পার্টি করার জন্য, এই খড়গপুরে সারাক্ষণ মানুষের পাশে থাকার জন্য, এই সিনেমা বন্ধ করে দেওয়ার জন্য, সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার জন্য আমাকে টালিগঞ্জের ফ্ল্যাটটা পর্যন্ত বিক্রি করতে হয়েছে। সামনের ইলেকশানে আমি দেখবেন যে ওই ফ্ল্যাটটা নেই। আপনারা আরটিআই করতে পারেন, আপনারা আমার এফিডেভিট দেখতে পারেন, তারপরে আমাকে এরকম প্রশ্ন করবেন। আমার সততা নিয়ে, আমার স্বচ্ছতা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাকে এই প্রশ্নটা প্লিজ আগে আরটিআই করে নেবেন, তার আগে আমার নমিনেশনের এফিডেভিট